গণতন্ত্র ভরা গণতন্ত্র হৃদয়ে আপনাদের জানাচ্ছি আমাদের প্রিয় বড় ভাই প্রিয় ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আমাদের মধ্যে আর নাই। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলুন এ সম্পর্কে বিস্তারিত বিষয়টি জেনে নেই। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা এবং বীর মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী মারা গিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাত 11:25 তিনি মারা গিয়েছেন বলে নিশ্চিত করেছেন মেডিকেল বোর্ডের সদস্য প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আবদুল্লাহ। মৃত্যুর আগে তার বয়স হয়েছিল 81 বছর। গুরুতর অসুস্থ হয়ে তিনি রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতার পাশাপাশি কয়েকদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সকাল 10:30 তাকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে লাইফ সাপোর্ট দেওয়া হয়। সেখানে তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। এক বিবৃতিতে জাফরুল্লাহ চৌধুরীর জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী ডক্টর মামুন মোস্তাফি জানিয়েছেন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি আমাদের গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ আর নেই। আপনারা তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। জাফরুল্লাহ চৌধুরী একজন ভাস্কুলার সার্জন, তিনি মূলত জনস্বাস্থ্য চিন্তাবিদ। 1982 সালের ঔষধ নীতি দেশকে ঔষধে প্রায় স্বয়ংসম্পন্ন করে, এই নীতি প্রণয়নের অন্যতম কারিগর ছিলেন জাফরুল্লাহ চৌধুরী। বহির্বিশ্বে তার পরিচয় বিকল্প ধারার স্বাস্থ্য আন্দোলনের সমর্থক ও সংগঠক হিসেবে। অবিভক্ত ভারতে 1941 সালের 27শে ডিসেম্বর চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কোয়েপাড়া গ্রামে জাফরুল্লাহ চৌধুরীর জন্ম। তার বাবা হুমায়ুন মোর্শেদ চৌধুরীর শিক্ষক ছিলেন বিপ্লবী মাস্টারদা সূর্য সেন। তো সম্মানিত দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে? অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন এবং নিত্য নতুন এরকম আরও খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।